নমস্কার, দেখছেন আর ভয়েস নিউজ 24x7, সাথে রয়েছি আমি বিশাখা দাস। যাহা নবান্ন তাহাই ছাপ্পান্ন, চাই কাজ ও শিক্ষা সবার জন্য, এই দাবিকে সামনে রেখে ভারতের ছাত্র ফেডারেশনের এনজিপি আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আগামী 11 ফেব্রুয়ারি নবান্ন অভিযানকে সফল করবার উদ্দেশ্যে গতকাল এনজিপি এলাকার বিভিন্ন জায়গায় পথসভা ও গণ অর্থ সংগ্রহ করা হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য লক্ষণ সাহানি, এসএফআই দার্জিলিং জেলা সম্পাদক শঙ্কর মজুমদার, শিলিগুড়ি লোকাল সম্পাদক অঙ্কিত দে, ডাবগ্রাম আঞ্চলিক সম্পাদক গোপাল পাল, এনজিপি লোকাল কমিটির সভাপতি দীপঙ্কর সিং সহ ছাত্র নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, আর ভয়েস। কয়লা শিল্প, হাওয়া, বাতাস, জল, নদী, পাহাড় সব বেঁচে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কি বলে এই কেন্দ্রীয় সরকার মানুষের হাতে দুটো শূন্য ধরিয়ে দিয়েছে, কোন কাজ নেই, দিকে দিকে দুর্নীতি, সরকারি পক্ষপাত, এই হচ্ছে কেন্দ্রীয় সরকার। কাজ নেই, বেকারদের কাজ দিতে বাধ্য।